এরপর আমরা আগের দিন যেখানে আগেরটা যেখানে পড়েছিলাম সেখান থেকেই শুরু করছি, হ্যাঁ, যেখানে আমরা ছেড়েছিলাম। তো এটা ওটারই সেকেন্ড পার্ট। তো ভেরি ক্রুকড অ্যান্ড ইনসিকিউর, ভেরি ক্রুকড অ্যান্ড ইনসিকিউর মানে, ক্রুকড মানে হচ্ছে ব্যাকাটেরা বা আনসার্টেন, ঠিক আছে। আর সরি, এটা আনসার্টেন হবে না, আনসার্টেন আমি ভাবছি, আমি ইনসিকিউরটা লিখেছি। হ্যাঁ, এটা হচ্ছে নট স্ট্রেট, সোজা নয়। আর ইনসিকিউরটা কি হচ্ছে? আনসার্টেন। মানে অনিশ্চিত, ঠিক আছে। দেয়ার ইউ আর, হি উড সে, তারপর তিনি বললেন, এই যে তুমি, স্টেপিং হেভিলি অফ দ্য চেয়ার অন দ্য চেয়ারম্যানস কনস। কী করলেন? কাউকে একজনকে বলছেন, এই যে তুমি, বলতে বলতে নামতে গিয়ে চেয়ারম্যান অর্থাৎ বাড়িতে যে আগুন রাখার জন্য আর কি, ইংল্যান্ডের দেশ তো, আগুন রাখার জন্য, এতে ফায়ার প্লেসে আগুন রাখার জন্য যে মেয়েটি আসতো, সে তাকে আসে, তাকে বলা হয় কয়লা নিয়ে, সেই কয়লাগুলোকে ফায়ার প্লেসে অ্যারেঞ্জ করে দেয়, তাকে বলা হয় চেয়ারম্যান। হ্যাঁ, বা হয়তো রান্নাঘরের জন্যও করতে পারে, তো যে কয়লা অ্যারেঞ্জ করে তাকে বলা হয় চেয়ারম্যান। তো ওর যে চেয়ারম্যানের যে অ্যারেঞ্জ করার ডালিটা বা যেটা ডালাটা আর কি, সেটাকে বলছে চেয়ারম্যানস কন। ওর মধ্যে গিয়ে পড়লেন, অ্যান্ড সার্ভেইং দ্য মেস হি হ্যাড মেড উইথ এভিডেন্ট প্রাইড, তিনি সেই মেসগুলোকে, তিনি যে ভুলভাল কাজগুলো করেছেন, হ্যাঁ, যে গণ্ডগোলগুলো করেছেন, সমস্ত জায়গাটাকে মেস করেছেন, ডার্টি করে দিয়েছেন, সেইগুলোকে তিনি ঘুরে ঘুরে অবজার্ভ করতে বা দেখতে লাগলেন। তারপরে কি বললেন আর কিভাবে দেখতে লাগলেন? উইথ এভিডেন্ট প্রাইড, মানে একদম মানে সগর্বে, এভিডেন্ট প্রাইড মানে একদম সগর্বে এটা দেখতে লাগলেন যে তিনি যেন একটা বিশাল কিছু কাজ করে দিয়েছেন। হোয়াই সাম পিপল উড হ্যাভ হ্যাড আ ম্যান টু ডু আ লিটল থিং লাইক দ্যাট। এরপর উনি বলছেন যে শুধু শুধু মানুষরা, শুধু শুধু সবাই কেন এরকম একটা ছোট্ট কাজ করার জন্য অন্য লোককে দায়িত্ব দেয়, অন্য লোক দিয়ে করা, অর্থাৎ এতগুলো ঝামেলা হলো সামান্য একটা ছবি লাগানোর জন্য, সেগুলোর কিন্তু তিনি কোনো গুরুত্বই দিলেন না, তিনি লাগালেন, এবং এতগুলো মানুষকে ইনভলভ হতে হলো সেটার কোনো গুরুত্বই দিলেন না, তিনি আবার নিজের প্রাইড জাহির করতে লাগলেন বা গর্ব জাহির করতে লাগলেন। এখানেই তোমাদের এই টেক্সটার এন্ড। এরপরে তোমাদেরকে সেকেন্ড পার্টের কোয়েশ্চেনগুলো দেওয়া, সেকেন্ড পার্টের কোয়েশ্চেনগুলো দেওয়া আছে। আচ্ছা, ওয়ার্ড নেস্ট আছে, ওয়ার্ড নেস্টে দেখো কতগুলো ওয়ার্ড দেওয়া আছে, এগুলো তোমরা এইভাবে পড়বে, আর আমি কটা আবার এক্সট্রা ওয়ার্ড তোমাদেরকে দিয়েছি সেগুলোও পড়বে। এর সাথে তোমরা আগের দিনও দিয়েছিলাম কটা বাক্য তৈরি করতে বা সেন্টেন্স মেকিংয়ের জন্য, সেন্টেন্স মেকিংয়ের জন্য ওয়ার্ড নাও।
Leave off, come across, put down, call out, give up. এগুলো থাকলো তোমাদের সেন্টেন্স বানানোর জন্য। এরপর দেখো অ্যাক্টিভিটি ফাইভ। এখানে তোমাকে কটা অল্টারনেটিভ দেওয়া আছে, অল্টারনেটিভগুলোর মধ্যে থেকে সঠিক উত্তরটা তোমাকে বের করতে হবে। হ্যাঁ, এটা করবে। অ্যাক্টিভিটি সিক্সে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আছে সেন্টেন্সের কিছুটা পোর্শন দেওয়া আছে, বাকি পোর্শনটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে। আচ্ছা, অ্যাক্টিভিটি সেভেনে আছে কজ এফেক্ট। একটা দিকে আছে কজ অর্থাৎ কারণ, আর একটা দিকে আছে এফেক্ট অর্থাৎ কী কাজটার ফলে কী ফলটা কী হলো। কাজটা কজটা হচ্ছে কাজটা যে বা ঘটনাটা, এই ঘটনাটা ঘটলো বা এই কাজটা করা হলো তার জন্য এফেক্টটা কী হলো, ফলাফলটা কী পাওয়া গেল, এটা হচ্ছে কজ এফেক্ট। তো কোনো জায়গায় কোনো দিকে এফেক্টটা দেওয়া আছে, কোনো দিকে কজটা দেওয়া আছে। যেখানে এফেক্টটা দেওয়া আছে তোমাদেরকে কজটা লিখতে হবে, যেখানে কজটা দেওয়া আছে তোমাদেরকে এফেক্টটা লিখতে হবে। তারপরে আছে অ্যাক্টিভিটি এইট, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে চারটে কোয়েশ্চেন দেওয়া আছে, তোমাদেরকে এগুলো কোয়েশ্চেনগুলো করতে হবে। ফুল সেন্টেন্সে আনসার করবে, শুধুমাত্র একটা দুটো ওয়ার্ড লিখে ছেড়ে দিও না। গিভ টু ইনস্ট্যান্সেস অফ শো টু শো দ্য কেয়ারলেসনেস অফ আঙ্কেল পজার। দুটো উদাহরণ দিতে হবে আঙ্কেল পজারের কেয়ারলেসনেসের জন্য। হোয়াট ডিড আন্ট পজার অবজার্ভ আফটার আঙ্কেল পজার স্ম্যাশড হিজ থাম। আঙ্কেল পজারের বুড়ো আঙুলটা স্ম্যাশ হয়ে যাওয়ার পরে আন্টি পজার কী রিয়াকশন দিয়েছিলেন বা কী বলেছিলেন। হাউ ডিড আঙ্কেল পজার রিয়াক্ট আফটার ফিনিশিং দ্য টাস্ক। কাজটা শেষ করার পরে আঙ্কেল পজারের রিয়াকশন কী ছিল। হোয়াই ওয়াজ এভরি ওয়ান টায়ার্ড আফটার আঙ্কেল পজার পুট অ্যাপ দ্য পিকচার অন দ্য ওয়াল। প্রত্যেকে কেন টায়ার্ড বা প্রায় মানে একদম ক্লান্ত বিধ্বস্ত হয়ে গেল আঙ্কেল পজার কাজটা শেষ করার পরে। ঠিক আছে, এই কোয়েশ্চেনগুলোর আনসারগুলো গুছিয়ে ফুল সেন্টেন্সে লিখবে। তারপরে আছে ওয়ার্ড ম্যাচিং, কোলাম এর ওয়ার্ডের সাথে অ্যাক্টিভিটি নাইনে কোলাম এর ওয়ার্ডের সাথে কোলাম বি এর ওয়ার্ডটাকে ম্যাচ করতে হবে। যেটা যেটার সাথে ম্যাচ করবে সেটা সেটার সাথে সে উল্টো পাশের ঘরে পাশের দিকে, এদিকে যে এ বি সি ডি আছে, ধরো স্নিয়ারে এ আছে, স্নিয়ারটা এখানে যেটার হবে চারটের মধ্যে যেটা হবে সে আনসার হবে সেটার পাশে লিখবে। ঠিক আছে, আর একটা জিনিস আমি তোমাদেরকে দিচ্ছি, এখানে গেট দ্য অড ওয়ান আউট। অর্থাৎ দেখো আমি যদি বলি, এটা তাহলে এই ধরনের প্রশ্নে কীরকম হবে না, আমি যদি বলি ধরো ম্যাঙ্গো, অ্যাপেল, অরেঞ্জ আর টি, ম্যাঙ্গো, অ্যাপেল, অরেঞ্জ আর টি, এর মধ্যে কে অড, এর মধ্যে কে অড না এর মধ্যে টি অড। এই তিনটে ফল, তাই তো, এরা ফ্রুট আর ট্রিটা হচ্ছে একটা কি, ট্রি একটা পানীয়। তো তাহলে এখানে অড হলো এ, একে আমি সার্কেল করে দেবো বা একে আউট কেটে দেবো, আউট করে দেবো। ঠিক আছে, এরকম দুটো প্রশ্ন আমি তোমাদেরকে দিচ্ছি, এরকম দুটো প্রশ্ন আমি তোমাদেরকে দিচ্ছি, এগুলো তোমরা করবে। হ্যামার, ওয়াল, নেল, পিন, স্ক্রু, এর মধ্যে যেটা অড সেটাকে বাদ দেবে।
পজার টম উইল মারিয়া রিক এর মধ্যে যেটা অড সেটা বাদ দেবে। তো আজকে এই পার্টটা তোমাদের এখানেই শেষ করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।